আজ আমি চলে এসেছি সিলেট জেলা শিল্পকলা একাডেমি, এটা হচ্ছে TB8। টিবি হসপিটালের পাশে, তাছাড়া এখানে আরও পাশে আছে হার্ট ফাউন্ডেশন। জাস্ট চিনার জন্য বললাম সবাইকে। তো এখানে অনুষ্ঠিত হচ্ছে 5 দিন ব্যাপী নাট্য উৎসব, বইমেলা আর লোকসংস্কৃতি উৎসব। প্রতিদিন বিকেল 3টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত চলবে, 25 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত। ভিউয়ার্স কেমন আছেন সবাই? আর আমি এখন আছি সিলেট জেলা শিল্পকলা একাডেমির সামনে, আর এখানে চলছে 5 দিন ব্যাপী নাট্য উৎসব প্লাস বইমেলা। সো এখন পুরোটা জায়গা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে অবশ্যই আমার ফার্স্ট টাইম, যদিও আমার বাসার পাশে, বাট কখনো আসা হয় না। আর আমি আছি আফরিন, আপনারা দেখছেন আফরিনস লাইফস্টাইল স্টুডিও। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন অনেক অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নেবেন। নানা রঙের পতাকা দিয়ে সাজানো হয়েছে শিল্পকলা প্রাঙ্গণটি। তাছাড়া মানুষজন আসা শুরু হয়ে গেছে, আর 3টা বেজে গেছে অলরেডি। এখন শুরু হয়ে যাবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে দেখা যাচ্ছে নাটকের নামগুলো দেওয়া আছে, কোন দিন কোনটা। বইমেলার স্টলগুলো ঘুরেছি, এখন একটা স্টলে এসেছি। এখানে বইয়ের কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ফ্রিল্যান্সিংয়ের বই থেকে এই যে বাচ্চাদের বই, তারপর হচ্ছে পলিটিক্যাল, তারপর নানা ধরনের বই আমি দেখতে পাচ্ছি। স্কুল লাইফে অনেক বেশি বই পড়া হতো, বাট স্কুল শেষ করে কলেজে ওঠার পর থেকে আসলে আমি নিজে বই পড়া বাদ দিয়ে দিছি। তখন মিউজিকে ইনভলভ হয়ে গেছিলাম, পরে থেকে আসলে বই পড়া এখন আর হয় না। ব্লগ পড়া হয়, আমরা আজকাল ব্লগ পড়ি, বাট বই আসলে আমরা পড়ি না, যেটা আসলে খুব খারাপ একটা ব্যাপার। আমাদের আসলে বই পড়ার অভ্যাসটা গড়ে তোলা দরকার। কিন্তু ওয়াও, আমার খুব ফেভারিট একজন পার্সন সুলেমান সুকন ভাইয়া, ওনার বইটা আমি দেখতেছি, মস্তিষ্কের ক্যানভাস। এটা মেবি লাস্ট ইয়ার এসেছে, বাট এখনও আমার পড়া হয়নি, বাট পড়বো আমি ইনশাল্লাহ। আমার খুব ফেভারিট একজন পার্সন, অনেক বেশি মোটিভেটেড, আর আমরা অনেক বেশি ইন্সপায়ার হই। আমি স্পেশালি অনেক বেশি পছন্দ করি ওনাকে। সবাই এনজয় করছেন আমার সাথে। নেক্সট টাইম আবার দেখা হবে অন্য কোথাও। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কপিরাইট আসতে পারে, তাই আমি এখানে আর গানটা দিলাম না। সো এনজয়। আমার তো দেশ নাই, নদী নাই, ঘর নাই, লোক আমার নাই, শোকের তাঁতের চাদর আমার বেড়াই, খালি ইন্দুরের বড় বড় ফোক আমার বেবাক ফুল, কাফনের ইরানি আতর। তোমার কি সাধ্য আছে নিয়ে যাওয়া এখান থেকে আমার জীবন নিয়ে কারো তুমি সত্যকে শিকা? লাল পাহাড়ের দেশে যাবে, হরিয়ার মাদল পাবে, লাল পাহাড়ের দেশে যাবি,
কবিরে। ও না বল, ও না বল, একেবারে মানাইছি নাই রে। নল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা।